বাইকটা বিক্রি করতেছেন মূলত কারণটা কি একটু বলেন আপনি নিজের মুখে ভাই ছুটি দিয়েছিল আপনার কাছ থেকে নিলাম জি আমার চালাইছি এখন আবার আমি দেখে চলে গেলাম আচ্ছা এই যে এটা হচ্ছে গাইস বাইকের স্মার্ট কার্ড হ্যাঁ এটা হচ্ছে যে বাইকের টেক্স টোকেনটা না আর বাইকের যে একটা চাবি লাগানো আছে আর এক্সট্রা চাবিটা এটা না ওকে ঠিক আছে ডিস্টার্ব এই কারণে বিক্রি করতেছেন ব্যাপারটা কি এরকম আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমার সামনে দেখতে পারতেছেন অ্যাপাচি আরটিআর 150 ম্যাট ব্ল্যাক কালার একটা বাইক তো এই বাইকটা মূলত আমি আরো एक मास बारो थेके 15 दिन आगे बिक्री करछिलाम आमार एकजन सबस्क्राइबर बड़ो भाईर काछे ए होच्छे कि सेई बड़ो भाई आसलामु आलैकुम भाई केमन आछेन आलहामदुलिल्लाह एइ तो भाई तो भाई आपनि तो आमार काछ थेके बाइकटा निछिलेन मात्र एक मास 15 दिन आगे माने देड़ मास आगे निछिलेन आमार काछ थेके हाँ আসলে गाइस এখানে আমি একটা কথা বলে নাই ভাই যখন আমার কাছে বাইকটা নিতেছিল তখন কিন্তু উনি আমাকে বলছিল যে ভাই আমি দেড় দুই মাস বাইকটা ইউজ করব ইউজ করার পরে আমি আবার আপনাকে দিয়ে দিব কারণটা হচ্ছে গিয়ে উনি দেশের বাইরে চলে যাব নাকি আলামিন ভাই আপনি বাইকটা বিক্রি করতেছেন মূলত কারণটা কি একটু বলেন আপনি নিজের মুখে ভাই ছুটি দিয়েছিলাম আপনার কাছ থেকে নিলাম জি একবার চালাইছি এখন আবার আমি দেশে চলে যাব আচ্ছা এজন্য আর কি আমাকে দিতে আসছেন না আচ্ছা গাইস আমি আপনাদেরকে বাইকটা একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 150 সিসি ম্যাট ব্ল্যাক কালারের একটা বাইক ঢাকা রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড টেক্সট টোকেন সবকিছু কমপ্লিট করা আছে আচ্ছা আলামিন ভাই এদিকে আসেন এই এটাতে তো এই পলিটা ছিল না এটাতে আপনি কিভাবে হইলো এটা ছোট ভাই আপনি চালাতে গিয়া জি ভাই এখানে একটা মানে হালকা একটা মারি গেছিল পরে আমি পুরোটাই ভালো চেঞ্জ করে পুরো সেটআপ চেঞ্জ করে ফলাইছেন আচ্ছা আপনি যে আমার কাছে বাইকটা নিছিলেন নেওয়ার পর কি কোনো প্রবলেম ফেস করছিলেন না না শুধু আমি এর মধ্যে তেল দিয়ে চালাইছি শুধু তেল ঢুকাইছেন আর চালাইছেন নাকি এমন তো হইতে পারে যে মানে ডিস্টার্ব এর কারণে বিক্রি করতেছেন ব্যাপারটা কি এরকম না 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 আচ্ছা আপনি তো আমার কাছে বাইকের কাগজপত্র সবকিছু বুঝা পাইছিলেন কাগজগুলো আমাকে একটু বুঝিয়ে দেন আমি একটু দেখি এটা হচ্ছে এই গাইস বাইকের স্মার্ট কার্ড হ্যাঁ বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রোল 335508 আর টেক্সট টোকেনটা এটা হচ্ছে যে বাইকের টেক্স টোকেনটা না আর বাইকের যে একটা চাবি লাগানো আছে আর এক্সট্রা চাবিটা এটা না ওকে ঠিক আছে আপনি আমার কাছে বাইকটা নিছিলেন 15000 কিলোমিটারে না এখন চালাইছেন আপনি 16273 মানে 1200 কিলোমিটার চালাইছেন আপনি না ওকে গাইস আসলে আমি কিন্তু সব সময় বলি যে যারা আমার কি দেশের বাইরে থাকেন তারা কিন্তু চাইলে বাইকগুলো আবার বিদেশে যাওয়ার সময় আমার কাছে আবার বিক্রি করে দিতে পারবেন তবে আমি এতটুকু নিশ্চিত করে যে হয়তো বা বাজার অনুযায়ী আমি ভাইকে সামান্য কিছু টাকা কম দিছি নাকি যেটা দিয়ে কিনছেন এর থেকে অল্প কিছু কম দিছি নাকি তবে আপনি কি রাগ নাকি হ্যাঁ রাগ আছেন না না আচ্ছা ঠিক আছে তো আসলে বাইকগুলো আমি নেই কিন্তু মূলত আপনাদের জন্য আমি আবার ইনশাআল্লাহ বাইকটা ওয়াশ করে কোনো প্রবলেম আপনি কোনো প্রবলেম করছেন বাইকের না না বললাম আমি ডিজেল দিয়ে চালাই তাই না ওকে ঠিক আছে গাইস এই ছিল মূলত আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আর বাইকটা আমি অবশ্যই সার্ভিস করে পরবর্তীতে বাইকটা আপনাদের মাঝে সেল করব হ্যাঁ তো আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইকটা বাই সিলেক্ট চেঞ্জ করতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটা ঢাকা রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনাদের নিজের নামে যদি এই কন্ডিশনে ফিল আপ থাকে তাহলে আপনাদের পুরাতন বাইকটা অবশ্যই আমার কাছে বাই সিলেক্ট চেঞ্জ করতে পারবেন আলামিন ভাই আবার নেক্সট দেশে এসে আমার তো বাইক কিনেন ঠিক আছে হ্যাঁ ওকে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম